বন্ধুর সাথে কখনো ওপেন পাবলিক প্লেস মানে কোনো বার বা রেস্টুরেন্টে গিয়ে মাল খাওয়া ভালো, ঘরে বসে সফট ড্রিঙ্কসও করা ভালো না, তার মধ্যে নেশার কোনো একটা জিনিস মিশিয়ে দিয়ে কার মনে কি রয়েছে। এবং এখনকার দিনে সব হয় তুমি ছেলে হয়ে মেয়ের প্রতি আসক্ত হও, বয়সে ছোট বড় হোক তাও মানা যায়, কিন্তু ছেলে হয়ে ছেলে তারপরে আবার এই মানে সমকামিতার ব্যাপার স্যাপার গুলো নিজেদের মধ্যে রাখ। আজকে আমি রোস্টিং করতে আসিনি, ঠিক আছে, আমি শুধু এসেছি যে ফেসবুকে মানুষ ভাইরাল হওয়ার জন্য বা ইউটিউবে মানুষ ভাইরাল হওয়ার জন্য আর কি কি পন্থা অনুসরণ করবে আমি জানি না। এর আগে তো বহু মানুষ নান টান করতো, নাচানাচি করতো, অনেক রকম ভাবে অঙ্গভঙ্গি করতো, সেটা নিয়ে কিছু বলতে গেলে মানুষ বলে যে ফিমেল অবজেক্টিফাই হচ্ছে, তাদেরকে অবজেক্টিভিটি হিসেবে দেখানো হচ্ছে, রেল স্টেশনের মধ্যে নাচা হলে বা চলমান ট্রেনের মধ্যে অদ্ভুতভাবে ছোট ছোট প্যান্ট পরে নাচলে কিছু বললে তখন সেটা বাজেভাবে তার ব্যাখ্যা করা হচ্ছে। মানে তারা নিজেদেরকে শো অফ করানোর জন্য, নিজেদেরকে তাড়াতাড়ি ভাইরাল করার জন্য তো অনেক কিছু করতো, শ্মশানের ব্লগ টকও হয়েছে, যাই হোক, কিন্তু তাই বলে এই সৌরভ সিং ছেলেটি যে একটি গে এবং সে মদ খাওয়ার নাম করে তার বন্ধুর সঙ্গে তাকে প্রচুর পরিমাণে মদ টদ খাইয়ে দিয়ে রুমের মধ্যে তাকে বিছানায় নিয়ে গিয়ে একটা ছেলে হয়ে আর একটা ছেলের প্যান্ট খুলে নিয়ে তার ড্যাশ 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 মারবে, এই ব্যাপারটা নেওয়া গেল না। মানে জাস্ট পরশু থেকে এই ভিডিওটা চলছিল, ফেসবুকে প্রচুর ভাইরাল হয়েছে, সবাই লিঙ্ক লিঙ্ক করে খুঁজে বেড়াচ্ছে যে কি করেছে কি করেছে। সত্যি কথা বলতে কি, ওই লিঙ্কটা দেখার পর আমি শেয়ার করলাম না, মানে জাস্ট আপনার ঘেন্না লাগবে। তো সেরকম একটা সিচুয়েশনে ওই ছেলেটির প্রোফাইল আমি দেখছিলাম, ছেলেটি বেসিক্যালি একটি গে, সম্ভবত কলকাতার ছেলে, নন বেঙ্গলি ছেলে, এবং তার প্রোফাইলটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে নেকেড অবস্থায় অনেক ছবি পোস্ট করে, হয়তো এই জায়গাটা ব্লার করে দিচ্ছে, এবং গায়ে অনেকগুলো ট্যাটু, অদ্ভুত অদ্ভুত জায়গায় ট্যাটুগুলো রয়েছে। মানুষজন ট্যাটু করে কিন্তু তার ট্যাটুগুলো একটু অদ্ভুত রকমের, এবং বেশি বয়স না ছেলেটার, দুর্গাপুজোতে পাঞ্জাবি টাঞ্জাবি পরে এতকাল অবধি ঠিকঠাক ছিল, খুব যে একটা ফলোয়ার বেস আছে তাও না, বাট নিজেকে ভাইরাল করার জন্য এমন একটা ভিডিও ছেড়েছিল যে সেটা রাতারাতি খুবই জনপ্রিয় হয়ে ওঠে। এবং এখনকার দিনে মানুষজন ভালো জিনিসকে যত না অ্যাকসেপ্ট করে, খারাপ জিনিসটা বেশি ছড়িয়ে পড়ে তাড়াতাড়ি, সেটা ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়া হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, যে কোনো জায়গায়। এবার আমি যেটা দেখলাম যে এই ছেলেটাকে নিয়ে মানুষজনের মধ্যে উন্মাদনার শেষ নেই, এবং ও একটা ভিডিও কালকেও একটা ছেড়েছে, আমি সেই ভিডিওতে দেখলাম, কাল না পরশু দিনকে ছেড়েছে, মানে কালকে আমি দেখেছি যে পরশু দিনকে দিয়েছে, সেখানে ও একটা ছেলের সাথে একসাথে বিছানায় শুয়ে অদ্ভুতভাবে তাকে মানে কি বলবো, মানে বলতেও আমার মুখে আটকাচ্ছে, আপনারা পারলে ভিডিওটা দেখবেন গিয়ে, যে এইসব কাণ্ড করে বেড়াচ্ছে এখন, এবং সেই সব জিনিস ফেসবুকে এতটাই ভাইরাল হচ্ছে হুড়োহুড়ি পড়ে গেছে। তাই বলছে যে আর যাই হোক ভাই, বন্ধুর সাথে কখনো ওপেন পাবলিক প্লেস মানে কোনো বার বা রেস্টুরেন্টে গিয়ে মাল খাওয়া ভালো, ঘরে বসে সফট ড্রিঙ্কসও করা ভালো না, তার মধ্যে নেশার কোনো একটা জিনিস মিশিয়ে দিয়ে কার মনে কি রয়েছে। এবং এখনকার দিনে সব হয় তুমি ছেলে হয়ে মেয়ের প্রতি আসক্ত হও, বয়সে ছোট বড় হোক তাও মানা যায়, কিন্তু ছেলে হয়ে ছেলে তারপরে আবার এই মানে সমকামিতার ব্যাপার স্যাপার গুলো নিজেদের মধ্যে রাখ। ওয়েস্ট বেঙ্গলে বা আমি কাউকে তার পার্সোনাল চয়েস নিয়ে হিট করছি না, এখনকার দিনে ট্রান্সজেন্ডার আছে, এখনকার দিনে সমকামী বিবাহও হচ্ছে, যদিও এখনো ভারতে এটা এখনো বেআইনি, বাইরের দেশে হয় ঠিকই, কিন্তু তার মানে মাঝে মধ্যে দেখি যে মেয়ে মেয়ে চুমু খাচ্ছে, ছেলে ছেলে চুমু খাচ্ছে, বিটিএ করছে, একরকম আছে, তারপরে তারা ওই সমস্ত করে বেড়াবে, মানে ফিজিক্যালি অ্যাসল্ট হচ্ছে, মানে একটা ছেলে আর একটা ছেলে রেপ করছে, এইসব ভিডিও আবার দিচ্ছে পোস্ট করে। আমি বুঝে পাই না ফেসবুকের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা তার অ্যালগোরিদমে কি এগুলো ধরা পড়ছে না, যেগুলোকে ব্লক করি, এইসব ভিডিওগুলো আবার পাবলিকলি শেয়ারও হয়ে যাচ্ছে। মানে কি বলবো, এখন 2024 চলছে, হিসেব মতো একটা কলিযুগ, কলিযুগ শেষ হতে নাকি এখনো 700-800 বছর বাকি আছে, ততদিন বাঁচবো না ঠিকই, কিন্তু আরো 50 বছর পর কি 20 বছর পর এমন এমন সব বাচ্চা কাচ্চারাও হয়তো বলে বেড়াবে, তোর মাকে দেখলাম ওখানে এই অবস্থায় নেচে বেড়াচ্ছে, বলবে আন্টি তোমাকে কাল দেখলাম
ওই লোকটার সাথে ঘুরছিল এভাবে রিলস বানাতে, মানে এগুলো খুব কমন ব্যাপার হয়ে যাবে, মানুষজন আর কিছুই লাজ লজ্জা থাকবে না, মেয়ে মেয়ে ছেলে ছেলে মানে আর নেওয়া যাচ্ছে না এইসব জিনিস। পাবলিক বলছে লিঙ্ক লিঙ্ক লিঙ্ক, এসব দেখার খুব শখ, ঘেন্না আসছে। একটা ছেলে আর একটা ছেলেকে এরকমভাবে চুমুটুমু খাচ্ছে কার মধ্যে উঠে পড়ে, আমি ভিডিওটা এখানে শেয়ারও করতে পারলাম না, শুধু মুখে বলে ছেড়ে দিলাম। পারলে আপনারা ওই সৌরভ সিং এর প্রোফাইল গিয়ে দেখুন, দ্যাটস ইট। জানি না আর কত কি দেখবো, আর এইসব জিনিস নিয়ে রোস্ট করার থেকে না করেও পারি না, মানে ভেতরের একটা বিরক্তি ভাব থেকে এই রোস্টিংটা করতে এসেছিলাম সৌরভ সিংকে নিয়ে। মাকো, স্টে টিউন অন মং স্টোরিজ। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর হ্যাঁ আমাকে বলবেন না এই সমস্ত ভিডিও লিঙ্ক দিতে। পারলে আপনারা নিজেরাই ফেসবুকে গিয়ে এই সৌরভ সিং এর ভিডিও দেখুন।